এখন আমরা আমাদের পেজের মধ্যে একটি কন্ট্যাক্ট ফর্ম যুক্ত করব। এজন্য আমরা চলে যাচ্ছি ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ড থেকে প্লাগইনস, অ্যাড নিউ। যেহেতু এটি একটি প্লাগইনসের মাধ্যমে করা হয়েছে, আমরা নতুন একটি প্লাগইনস এখানে যুক্ত করলেই পেয়ে যাব। আমরা লিখে দিচ্ছি, সার্চ করব কন্ট্যাক্ট ফর্ম। আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু কন্ট্যাক্ট ফর্ম এখানে চলে এসছে। তো আমরা এখান থেকে কন্ট্যাক্ট ফর্ম বাই contactme.com এটি ইনস্টল করব। ইনস্টল নাও। এবারে অ্যাক্টিভেট প্লাগইনস। অ্যাক্টিভ হওয়ার পরে আমরা এখানে চাইলে কিছু সেটিংস ব্যবহার করতে পারি। কন্ট্যাক্ট মি ফর্ম, এখানে এন্টার ইওর ইমেল অ্যাড্রেস এটি আমাদেরকে দিয়ে দিতে হবে, কেননা যখনই আমরা এই কন্ট্যাক্ট ফর্মে ক্লিক করব, আমরা যদি আমাদের পেজকে রিলোড দেই, তাহলে কিন্তু এখন পর্যন্ত কিছুই দেখতে পাচ্ছি না, কেননা কন্ট্যাক্ট ফর্মটি অ্যাক্টিভেট হলেও এখানে আমাদেরকে একটি মেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে। আমরা দিচ্ছি আমার একটি মেল অ্যাড্রেস, alamin_hossain@ymail। কমপ্লিট সেট আপ। এটি না করলে আমাদের কন্ট্যাক্ট ফর্মটি কাজ করবে না, কেননা এখন আমি যে মেইল অ্যাড্রেসটি দিলাম এটিকে এই ফর্মটি ধরে নিবে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে, কেননা যখনই কোনো মেইল আসবে তখন সে এই মেইল অনুযায়ী কন্ট্যাক্ট পেজ থেকে প্রেরণ করবে। আমাদেরকে এখন আর খুব একটা কিছু করার দরকার নেই। আমরা এখন যদি আমাদের প্রিভিউকে রিলোড দেই, তাহলে দেখতে পাচ্ছি যে কন্ট্যাক্ট নামে একটি পেজ উপরে যুক্ত হয়েছে এবং পাশেও কিন্তু একটি কন্ট্যাক্ট নামে বাটন যুক্ত হয়েছে। আমরা যদি এখন কন্ট্যাক্ট বক্সে ক্লিক করি, কন্ট্যাক্ট বাটনে ক্লিক করি, তাহলে আমরা সেই পেজটি পাবো যেটি আমরা এতক্ষণ ধরে তৈরি করেছি। এখানে আমরা নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নম্বর এবং মেসেজ লিখে যদি সেন্ট মেসেজে ক্লিক করি, তাহলে যে নামটি আমি এখানে দিয়েছি, যে alamin_hossain@ymail.com, এই ঠিকানা অনুযায়ী মেলটি চলে আসবে। এবং যে অ্যাডমিনিস্ট্রেটর, যেহেতু এটি তার ইমেল অ্যাড্রেস, সে তার অ্যাডমিনিস্ট্রেশন প্যানেলে ঢুকে, তার এই মেল অ্যাড্রেসে ঢুকে ভিজিটরদের মতামতগুলো দেখতে পারবে। ধন্যবাদ।